রাশি মেষ লগ্ন বা এরিস সাইনের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্সের ব্যাপারে জেনে নেব আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্য এবং কর্মজাগতিক ভাগ্য উভয় ক্ষেত্রেই আপনারা শুভ ফলাফল পেতে চলেছেন আজ একাধিক উপায়ে আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন অর্থ জমা বা সঞ্চয় করার দক্ষতাও আজ আপনারা শিখতে চলেছেন এবং এটি আপনি কাজে লাগাতে পারেন বলবো আর্থিক আর্থিক লেনদেন অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু সিদ্ধান্ত আজ আপনাদের পক্ষেই আছে আজ আপনারা যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বা উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারেন সেখানেও কিন্তু আজ আপনারা সফল হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই চাকরিজীবীদের আজকে অফিসের পরিবেশ অতুলনীয় কিন্তু যেহেতু আজ রবিবার ছুটির দিন তাই যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান কারণ আসছে সপ্তাহের জন্য আজ কিন্তু আপনাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষায় যদি আজ আপনারা বসেন তাহলে আপনারা সফল হতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো আপনারা অবশ্যই আজকে একটু দুর্বল অনুভব করতে পারেন নিজেদের ক্ষেত্রে আপনারা আপনাদের গুরুর সাথে এই বিষয়ে কথা বলতে পারেন গুরুর পরামর্শে কিন্তু আপনারা সমস্ত বিষয়ের জটিলতা সম্পর্কে সফলভাবে আপনারা বেরিয়ে আসতে পারবেন সেখান থেকে আর উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু বলবো আপনাদের জন্য ভালো সময় চলছে আপনারা অবশ্যই একটু প্রচেষ্টা করুন সফল আপনারা হবেনি সৃজনশীল কাজকর্ম বা সকাজ আপনাকে মানসিকভাবে চাপমুক্ত রাখতে চলেছে আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও স্বাস্থ্য আপনাদের বেশ সঙ্গ দেবে তৎসত্ত্বেও বলবো করোনার তৃতীয় ঢেউ চলছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন আজ পরিবারের সদস্যদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বাক যেন নিজেকে জড়িয়ে ফেলবেন না পরিবারের প্রতি ছোটোখাটো ব্যাপারে নাক না গলানোই আপনার ভালো আর পরিবারের সদস্যদের উপরে আধিপত্য বজায় রাখতে যাবেন না এতে কিন্তু সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে প্রেমিক প্রেমিকাদের জন্য বলবো আজ কিন্তু প্রেমের জীবনে আপনারা একে অপরের থেকে নিজেদের আলাদা করতে পারবেন না আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন আর স্বামী স্ত্রীদেরও বলবো। বিবাহিত জীবন আগের আজকের মতো এত অতুলনীয় আগে কখনো হয়নি এটি আপনারা উপভোগ করতে পারবেন আজ আপনাদেরও রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন তাই দিনটি কিন্তু আপনারা উপভোগ করতে ভুলবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই অবসর সময়ে আপনি আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সঙ্গে সময় কাটান এবং তাকে আর ভালোভাবে চেনার চেষ্টা করুন তার জন্য আরও সময় দিন এতে কিন্তু আপনাদের সম্পর্কের মাধুর্যতা অনেক বৃদ্ধি পাবে আজ আপনারা মধু ব্যবহার করলে খাদ্যদ্রব্যে আপনাদের সাংসারিক জীবনের উন্নতি ঘটবে আর আজ যেহেতু রবিবার তাই রবি মহারাজের অর্থাৎ রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম এটি একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বার আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে অয়ের উচ্চারণ গলা থেকে আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই। তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায় আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে